সেফ চলে এসেছে আর ভীষণই সুন্দর হয়েছে। এগুলো এখনো মানে চাকু দিয়ে কেটে রেখেছি পিস পিস। কি করছো তুমি? আমি তাতান আর আমার দুটো ননদিনী মিলে, তো দুটো ননদিনী হয় না, সরি সরি, তো একটা হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মিসেস পাল ফ্লপি। রইল অনেক অনেক ভালোবাসা সবাইকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, অনেক 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 এক ওয়েলকাম। তো আজকে আবার নতুন করে ভিডিওটা স্টার্ট করলাম, তো জীবনে আবার একটা নতুন অধ্যায় স্টার্ট করলাম, কি বলো তো। আবার আর মানে শীতকালটা যায়নি, তো আবার গ্রীষ্মকাল চলে এসছে যেহেতু, সেই জন্য আবার একটু মর্নিং ওয়াকে গেলাম, তো ভীষণই শরীরটা হেলদি হয়ে যাচ্ছে। আর থাইরয়েড আছে যেহেতু, সেই জন্য একটু হাঁটাফেরা করলে একটু ভালো থাকে, শরীর সুস্থ থাকে। তখন আমি এসেছি একটু মর্নিং ওয়াকে, তো মর্নিং ওয়াকে এসেছি রাতে, মানে কি বলতো আমাদের উৎসাহে হাঁটতে হয়, কোনো বাড়ির পাশে কোনো সেরকম গ্রাউন্ড নেই, সেরকম উৎসাহ দিয়ে হাঁটতে হয়। আর রোডে অনেক গাড়ি ঘোড়া যায়, সেগুলো করা হয়, তার জন্য পেয়েছি, তো আমি শেয়ার করেছি। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর অবশ্যই যেগুলো আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তো এবার চলে এসেছি আমি কাপড় জামাগুলো মেরামেরি করতে, তো মা এগুলো কেচেনে এসেছিলো আর এখন ভীষণই রোদ দিয়েছে, তো এগুলো আমি ঝটপট মেলে নিয়েছি। আর ভিডিওটি কন্টিনিউ দেখো, তোমরা ফুল ওয়াচ করো। তো স্নান টান পুরো কমপ্লিট করে তারপরে দুপুরে খাইয়ে দিয়ে মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পর এবার এসেছি একটু রান্না করে। তো দেখতে পাচ্ছ এখানে কড়াইয়ে অনেকটাই দুধ আছে, প্রায় 1 লিটারের মতো হবে, তো এটা দিয়ে আমি কিছু মিষ্টি বানাবো। তো যেহেতু দুধটা ছিল, সেই জন্য ভাবলাম একটু মিষ্টি টাইপের কিছু বানিয়ে দিই, যেহেতু বাবার একটু অপারেশন হয়েছে, সকলেই দেখতে আসছেন বাবাকে, তো কোনো কিছু রিলেটিভ বলো, তারপরে কোনো আত্মীয় স্বজন সমস্ত কিছু সবাই দেখতে আসে, সেই জন্য আমি এটা করে রেখেছি। তো দুধটা মেরে মেরে তো এরকমভাবে করে রেখেছি চিনি দিয়ে, তো এটা আমি থালে নিয়ে পরে এটাকে আমি মানে পিস পিস করে কেটে নেব, এটাকে মানে একটু কি বলো তো একটু চাকচাক করে কেটে পরে এটাকে মিষ্টি বানাবো, তো ভীষণ ভালো লাগে খেতে, টেস্টি হয়। তো তোমরা অবশ্যই বানাতে চাইলে বানিও। আর এটা শুধু দুধের ইয়ার একটু মতো জাস্ট একটু চিনি দিয়েছি, ব্যাস। তো এটাকে ঠান্ডা হয়ে গেছে, আমি দেখো পিস পিস করে কেটে নিয়েছি সন্দেশের মতো পুরো, তো এটা সন্দেশের মতনই আমি এটাকে তুলবো। তো একটু তুলতে একটু হেফাজত করতে হয়, বাট যদি তোলা হয় ঠিক মতো তাহলে ভীষণই দেখতে লাগে সুন্দর, আর খেতে তো তোমাদেরকে কি বলবো অতুলনীয়, মানে অসাধারণ লাগে খেতে। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এরকমভাবে আর খেতে পারো চাইলে, তো ভীষণ সুন্দর লাগে খেতে। তো আমাদের বাড়িতে অনেকটা দুধ ছিল, সেজন্য বাড়ির দুধে মানে গরু আছে যেহেতু, সেজন্য দুধ দিয়ে অনেকটা বানিয়ে নিলাম। তো তোমরা এরকম পাঠাতে চাইলে পাঠাতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। তো চলো ভিডিওর ফুল ওয়াচ করো, এরপর আমরা যাবো একটু। কি আছে
পেপি, পেপি তোকে ডাকছে। আসছে তাতান, বেশি দৌড়ো না তাতান। এখানে ফুল আছে অনেক, তাতান এই সাইডে যেও না, যেও না, যেও না। তাতান আর আমার দুটো ননদিনী মিলে, তো দুটো ননদিনী হয় না, সরি সরি, একটা হয় আর একটা মানে একটা রিলেটিভের মধ্যে হয়, বাট কে হয় আমি ওটা সেরকম বলতে পারছি না এখন এই মুহূর্তে। তো এসেছি তো ঘুরতে এখানে, তো অনেকদিন পর ওদেরও যেমন মানে এইচএস এক্সাম শেষ হয়ে গেছে সেজন্য ঘুরতে এসেছি। তো আমাদের এখানে একটা ভীষণই, সেটা হচ্ছে সোসার, ভীষণ সুন্দর লাগে। এই দেখো অনেক ফুল, এখন ফুলগুলো সেরকম সিজনে চলে গেছে, নাহলে ভীষণ সুন্দর হয়। আর তাতানকে দেখো কি করছে, কি করছো তুমি, তাতান তুলিস না। বানাবো সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে আইডিতে পেয়ে যাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, তো এখানে অনেক গোলাপও ছিল, বাট গোলাপগুলো এখন নেক্সট সিজন যেহেতু চলে যাচ্ছে সেজন্য একটু একটু গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, শুকিয়ে আছে, রোদে ঝলাছে, সেজন্য সেরকম এখন ভালো নেই। তো অনেক দিন পর ঘুরতে এলাম, তো বাপের বাড়ি থেকে চলে এসেছি, চলে এসে পরে এখানে এসেছি, তো দুটো দিন হয়ে গেল কোনো ব্লগ বানা হয়নি। তো আজকে ভাবলাম ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করি, আর তোমাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করি, সেজন্য ব্লগটা কন্টিনিউ করলাম। তো ভিউজ তো বন্ধুরা অনেক, তো সাবস্ক্রাইবার আছে একদম, কিন্তু ভিউজ আসছে না, আর আমার ওয়াচ টাইমটা যেন কেন কেটে নিচ্ছে একদমই বুঝতে পারছি না। যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে একটু হেল্প করো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি কন্টিনিউ দেখো। হে গাইস, তো আজকে রাতে ডিনারে বানাবো আলু মটরের ঘুগনি। তো আজকে এই রেসিপিটা রাতে ডিনারে হবে, খাওয়া রুটি আর ঘুগনি হবে। তো এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর মটরটা আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, বুঝতেই পারছো মটর আর আলুটা কুকারে। আর এখানে সমস্ত কিছু মশলা আছে, এখানে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচোনো, তারপরে টমেটো, এখানে জিরে, আদা, রসুন, আর পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি, লঙ্কা। তো এই পেস্টটা মা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তো আমি কেমনভাবে বানাবো সেটা তোমরা অবশ্যই দেখো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো কীভাবে বানাই দেখতে থাকো।
হে গাইস, তো এই ছিল আজকের ব্লগ। তো ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সকলকে গুড নাইট, টাটা বাই, লাভ ইউ।